নমস্কার ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে প্রিয়ভিওয়ার্স রাজ্য পর্ষদের ফল একত্রিশেই আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করব প্রিয়ভিউয়ার্স যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন এখানে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই আজকের দৈনিক সংবাদ পত্রিকা অনুযায়ী বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল একত্রিশ জুলাইর আগে প্রকাশ করা সম্ভব হবে না দেশের সর্বোচ্চ আদালতে ধার্য করা চূড়ান্ত সময়সীমার শেষ লগ্নেই ফলাফল প্রকাশ করবে রাজ্য পর্ষদ এ লক্ষ্য নিয়েই কাজ চলছে রাজ্য পর্ষদে একত্রিশ জুলাই মাধ্যমিকের পাশাপাশি সমতুল্য মাদ্রাসা ফাজিল থিওলজি ও মাদ্রাসা ফাজিল কলাসহ মাধ্যমিক এবং সমতুল্য মাদ্রাসা আলিমের ফল প্রকাশ করা হবে বলে খবর একই দিনে নিয়মিতদের সঙ্গে অন্যদের ফল প্রকাশেরও প্রক্রিয়া চলছে দেশের সর্বোচ্চ আদালত এক আবেদনের পরিপ্রেক্ষিতে একত্রিশ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ জারি করেছে সেদিক থেকে উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে একত্রিশ জুলাই সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে সর্বোচ্চ আদালত কিন্তু মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার ফল কোনো সময়সীমা বেঁধে দেয়নি সময়সীমা বেঁধে দেয়নি উচ্চ মাধ্যমিক সমতুল্য অনিয়মিত কন্টিনিউ সহ অন্য পরীক্ষার্থীদের ফল প্রকাশের সময়সীমা সর্বোচ্চ আদালত শুধু উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের ফলাফল একত্রিশ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে বলেছে আদালতের নির্দেশ মেনে দেশের সব পর্ষদের তরফে একত্রিশ জুলাইয়ের মধ্যে অন্তত উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের জন্য জোর তৎপরতা চলছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে মাধ্যমিক সহ সমতুল্য পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে চলতি দু সালে দেশের চারটি রাজ্য পর্ষদের তরফেই শুধুমাত্র লিখিত পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়েছে এছাড়া কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসসি সহ দেশের কোনো পর্ষদের তরফেই সম্ভব হয়নি লিখিত পরীক্ষা গ্রহণ কারণ করোনা পরিস্থিতি ফলে ফলাফল প্রকাশের বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে রাজ্যেও হয়েছে অনুরূপ কমিটি ত্রিপুরায়ও অনুরূপ কমিটি গঠিত হয়েছে এই কমিটি কমিটির সুপারিশের ভিত্তিতেই এবছর পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারিত হবে কোনো পরীক্ষার্থী অবশ্য উল্লেখিত পদ্ধতিতে প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে লিখিত পরীক্ষা দিতে পারবে এর জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে তাকে পর্ষদে আবেদন করতে পারবে বিষয়ে জানতে চেয়ে রাজ্য পর্ষদের সভাপতি ডক্টর বাবুতুর সাহার সঙ্গে যোগাযোগ করা হয় তিনি খবরের সত্যতা স্বীকার করলেও বিষয় কিছু জানাতে চাননি ভিউয়ার্স আপনারা দেখেছেন যে ত্রিপুরার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী একত্রিশ জুলাই প্রকাশ করা হবে এটা আজকে দৈনিক সংবাদ পত্রিকা অনুযায়ী বলা হয়েছে যদিও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এখনও অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি এরই মধ্যে চলে আসবে এটা আশা রাখছি এবং আপনারা কিভাবে আপনাদের ফলাফল দেখতে পারবেন এই নিয়ে আমি অবশ্যই আপনাদের বলে দেব আপনাদের কোনো চিন্তা করতে হবে না ভিউয়ার্স আজকের ভিডিওটি এতটুকুই যখনই পরবর্তী কোনো নোটিশ আসবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে রাখবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ